আচ্ছা আজকে ক্লাসের শুরুতে একটা কথা শেয়ার করি, তারপরে ক্লাসটা শুরু করি। বলা হয় কোরআন না পড়েও কি হওয়া যায়, মুসলমান হওয়া যায়। অনেক মুসলমান আছে কোরআন পড়ে না, বা কোরআন না পড়েও মুসলমান হয়। অনেক হিন্দু আছে তারা গীতা পড়ে না, গীতা না পড়েও কি হিন্দু হওয়া যায়, বা হিন্দু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু রবীন্দ্রনাথ না পড়ে কখনো কি হওয়া যায় না, বাঙালি হওয়া যায় না। সহজ কথায়, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে এত এত বেশি অবদান রেখেছেন যে তার অবদানের কারণে বলা হয়ে থাকে কোনো একজন ব্যক্তি নিজেকে বাঙালি বলে যদি কি করতে চায়, ঘোষণা করতে চায়, তাকে অবশ্যই রবীন্দ্রনাথ পড়া জানা শোনা থাকতে হবে। তেমনই এক আলোচনার বিষয়বস্তু আজকে, সেটা হচ্ছে জীবন ও বৃক্ষ, লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন আজকে হুট করে জীবন কী বলে যে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ আনলাম, কারণ এই আলোচনার একটা বিশেষ অংশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কি আছে, আলোচনা আছে। সেই জন্য মনে করলাম আজকে ক্লাসের শুরুতেই রবীন্দ্রনাথের এই প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আজকে হচ্ছে লেকচার সিক্স। লেকচার সিক্সের দুটা আলোচনা হবে আজকে। একটা হবে গদ্য জীবন ও বৃক্ষ নিয়ে, আর একটা গদ্য হচ্ছে আপনার আরেকটা পদ্য বা কবিতা, সেটা হচ্ছে আপনার সেই অস্ত্র নিয়ে। আচ্ছা, প্রথমে বলে রাখি জীবন ও বৃক্ষ কি, এটা গদ্য। প্রথমেই তো বললাম যে জীবন ও বৃক্ষ একটা গদ্য। এখন গদ্য মানে কি, গদ্য মানে সহজ কথায় কাহিনী আকারে লিখিত কোনো বিষয়বস্তু, সেটাকেই আমরা বলি গদ্য। তো গদ্যের বিভিন্ন রূপ আছে আমরা জানি, যেমন গদ্যের একটা রূপ আমরা দেখি ছোট গল্প, গদ্যের একটা রূপ দেখি আমরা প্রবন্ধ, গদ্যের আমরা একটা রূপ দেখি উপন্যাস। এখন প্রশ্ন হচ্ছে কোটি টাকার, যে জীবন বৃক্ষটা কোন ধাঁচে পড়বে, সেটা কি ছোট গল্প হবে, সেটা কি প্রবন্ধ হবে, নাকি সেটা উপন্যাস হবে। প্রথমে বলে রাখি জীবন বৃক্ষ উপন্যাস না, বাদ দিয়ে দিলাম উপন্যাসকে। কেন না, কারণ উপন্যাস হতে হলে সবসময় কী হতে হবে, বিশাল আকারে লিখিত গদ্য হতে হবে, কাহিনী হতে হবে, কাহিনী থাকতে হবে, অনেকগুলো প্লট থাকতে হবে। না, যেহেতু জীবন বৃক্ষ খুব ছোট অল্প, ছোট আকারের বা স্বল্প আকারে লিখিত, তাহলে সেটাকে আমরা উপন্যাস বলতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ছোট গল্প নাকি এটা প্রবন্ধ। এটা ছোট গল্প না, এটা প্রবন্ধ। কেন প্রবন্ধ সেটা বলছি পরে, ছোট গল্প না কেন সেটা আগে বলি। ছোট গল্পের জন্য কি থাকতে হয় জানেন, ছোট গল্পের জন্য একটা কাহিনী থাকতে হয়, একটা নির্দিষ্ট কাহিনী থাকতে হয়, যে কাহিনীর উপরে ভিত্তি করে শুরুটা হবে নাটকীয়, শেষটা হবে ধরতে পারেন আপনার অসম্পূর্ণ, মানে এমন একটা কাহিনী যেখানে মানব জীবনের খুব ক্ষুদ্র একটা ঘটনার বর্ণনা থাকবে, একটা চরিত্র থাকবে, সেই চরিত্রের ঘটনার প্রবাহ থাকবে, ঘটনার কাহিনী থাকবে, নির্দিষ্ট একটা কাহিনী নিয়ে এই ধরনের গল্পগুলো লেখা হয় ছোট গল্প। এবং মজার বিষয় হচ্ছে ছোট গল্পটা সবসময় কী হয়, শুরুটা হয় নাটকীয় আর উপসংহার বা শেষটা হয় অসমাপ্ত। যেমন আপনাদের বইতে অপরিচিত একটা ছোট গল্প, খেয়াল করে দেখেন তো অপরিচিততে কী দেখেছেন, অপরিচিততে দেখেছিলেন আপনি, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম অনুপম নামক একজন ব্যক্তির জীবনে একটা নির্দিষ্ট সময়ের কিছু অকপট পঙ্ক্তিমালা বা কথা, যেখানে তার সমাপ্তিটা ছিল অসমাপ্ত, তার মিলন হয়নি কার সাথে, কল্যাণীর সাথে। আহ্বান গল্পের দিকে তাকান, এটা একটা ছোট গল্প। কেন, কেন আহ্বান গল্প আমরা দেখেছি শেষটা ছিল অসমাপ্ত, বুড়ির মৃত্যু, এরপরে লেখক কী করেছিলেন, আদকে গ্রামে গিয়েছিলেন কি জাননি, এটা সম্পর্কে আমরা জানি না। নেকলেসটা দেখেন, নেকলেস সেখানেও দেখেন আমরা দেখতে পাই শেষটা অসমাপ্ত বা পরিপূর্ণহীন। তাহলে স্যার প্রবন্ধ জিনিসটা কি, প্রবন্ধ কাকে বলা হবে, প্রবন্ধ বলা হবে সাধারণত যেখানে নির্দিষ্ট একটা ঘটনার কি থাকবে, বিবরণ থাকবে। আসেন একটু বুঝাই দেই প্রবন্ধ কি। প্রবন্ধের জন্য মাথায় রাখতে হবে প্রকৃষ্ট বন্ধনে আবদ্ধ যে লেখা, প্রকৃষ্ট বন্ধনে আবদ্ধ যে লেখা তাকে বলা হবে প্রবন্ধ। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার প্রকৃষ্ট বন্ধন আবার কি, প্রকৃষ্ট বন্ধন মানে হচ্ছে কি জানেন, যেখানে আপনার একটা কি থাকবে, ভাব থাকবে, একটা নির্দিষ্ট রীতির মাধ্যমে লেখা হবে, একটা নির্দিষ্ট ধাপে, একটা নির্দিষ্ট রীতিতে যখন আমি কোনো একটা লেখা লিখব, তবে লেখাগুলোতে এই জিনিসগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। স্যার কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে, ধরেন এটার মধ্যে থাকতে হবে আপনার তথ্য উপাত্ত থাকতে হবে, ইনফরমেশান যেটাকে আমরা বলি, সেখানে আপনার থাকতে হবে একটা গবেষণালব্ধ ব্যাপার, একটা গবেষণা থাকতে হবে, মোট কথা হচ্ছে একটা বিশ্লেষণধর্মী লেখাই হবে প্রবন্ধ। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে জীবন ও বৃক্ষতে এমন কি আছে যার জন্য আমরা এটাকে বলছি এটা একটা প্রবন্ধ, এটা একটা ছোট গল্প না, কারণ এখানে কোনো কাহিনী নেই। সহজ কথা, এখানে নির্দিষ্ট কোনো ঘটনা প্রবাহের বর্ণনা নাই, তার মানে
ছোট গল্প না, প্রবন্ধ কেন, কারণ এখানে কি করা হয়েছে, কিছু তথ্যপত্রের মাধ্যমে গবেষণা করে বিশ্লেষণধর্মী একটা লেখা উপস্থাপন করেছেন তিনি কার সম্পর্কে, জীবন এবং বৃক্ষের সম্পর্কে। অর্থাৎ মোতাহার হোসেন চৌধুরীর মতে মানুষের জীবনটা হওয়া উচিত কিসের মতো, বৃক্ষের মতো। এই যে একটা ধারণা তিনি পোষণ করেছেন এবং এটার সপক্ষে তিনি কিছু যুক্তি তুলে ধরেছেন, এবং এই যুক্তিটা ছিল তার পুরোটাই গবেষণা এবং বিশ্লেষণ ধর্মী নির্ভর, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রবন্ধ। খুব ধাপে ধাপে খুব একটা নির্দিষ্ট রীতি অনুসরণ করে তিনি তার যুক্তিগুলো উপস্থাপন করেছেন, সেই জন্য এটাকে বলা হবে প্রবন্ধ। প্রবন্ধের আরও একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা প্রবন্ধের মধ্যে কিছু দিক নির্দেশনা থাকবে, দিক নির্দেশনা বা পরামর্শ থাকবে। তাহলে সহজ কথায় কোনো একটা নির্দিষ্ট দিক নির্দেশনা বা পরামর্শ যদি কোনো লেখায় থাকে তখন সেটাকে আমরা প্রবন্ধ বলতে পারি। তাহলে আমরা জীবন ও বৃক্ষের দিকে যদি তাকাই আমরা দেখতে পাই মানুষের জীবনটা কেন বৃক্ষের মতো হওয়া উচিত, কি জন্য বৃক্ষের মতো হওয়া উচিত, এই সম্পর্কিত কিছু দিক নির্দেশনা বা পরামর্শ আলোচ্য প্রবন্ধটিতে আছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে প্রবন্ধ। বুঝতে পারছি ব্যাপারটা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। যারা বুঝতে পারেন নাই বা যাদের কাছে এখনও বোধগম্য হচ্ছে না, আবার পেছনে ফিরে যান, রিওয়াইন্ড করে দেখতে থাকেন। তাহলে আমাদের অধ্যকার আজকের বিষয়বস্তু হচ্ছে জীবন ও বৃক্ষ। প্রথমে জেনে নিলাম এটা কেন প্রবন্ধ, কারণ এখানে একটা নির্দিষ্ট ছাঁচে, নির্দিষ্ট ধাঁচে, নির্দিষ্ট রীতিতে কি করা হয়েছে, লেখা হয়েছে, কিছু দিক নির্দেশনামূলক এবং পরামর্শমূলক কথা ছিল, কথাগুলো ছিল তথ্যপ্রাপ্ত বিশ্লেষণ এবং গবেষণাধর্মী। এখন আসেন মোতাহার হোসেন চৌধুরী সম্পর্কে যদি বলি, এই মহৎ ব্যক্তিত্বের জন্ম 1903 সালে আর তার মৃত্যু হচ্ছে 1956তে। মজার বিষয় কি জানেন, তিনি আমাদের চট্টগ্রামের চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালীন সময়ে মৃত্যুবরণ করেন। তার মানে আমরা এখন যে ভিটেস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের এই অফিসটাতে আছে চকবাজার, তার থেকে ঠিক 500 মিটার, সর্বোচ্চ 500 মিটার দূরে যে চট্টগ্রাম কলেজটা আছে সেই চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালীন সময়, কালীন সময় না বলে বলতে হবে, অধ্যাপনাকালীন তিনি মৃত্যুবরণ করেন 1956 খ্রিস্টাব্দে। মোতাহার হোসেন চৌধুরীকে আমরা প্রাবন্ধিক হিসেবে জানি, তিনি সবসময় যুক্তি নির্ভর লেখা লিখতেন। তিনি একটা বিশেষ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সেই আন্দোলনকে বলা হয় বুদ্ধির মুক্তি আন্দোলন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার বুদ্ধিমুক্তির আন্দোলন কি, ক্লাসে থাকলে তো অবশ্যই প্রশ্ন করতেন, যেহেতু এখন রেকর্ডেড ক্লাস করতেছেন প্রশ্ন করার তো সুযোগ নেই, কারণ আপনার প্রশ্ন তো আমি শুনবো না, সেই জন্য আমি নিজ দায়িত্বে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন মোতাহার হোসেন চৌধুরী। তো স্যার হোয়াট ইজ বুদ্ধির মুক্তি আন্দোলন, তার মানে মোতাহার হোসেন চৌধুরী যে সময়টাতে ছিলেন সেই সময়টাতে বিশেষত মুসলিম সমাজে কিছুটা কি ছিল, ব্যাকডেটেড ছিল বা পেছনের দিকে ছিল, পেছনের সারে ছিল, তারা ওই সময়টাতে কি করতে পারতো না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে শিক্ষিত মহলে তারা সম্পৃক্ত হতে পারতো না। তো মোতাহার হোসেন চৌধুরী, হ্যাঁ তারপরে আরও কয়েকজন আছেন, কাজী মোতাহের, আবুল ফজল, এরকম কয়েকজন মিলে তারা কি করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন যে না, মুসলিম সমাজকে এভাবে কি পেছনগামী হতে দেওয়া যাবে না, তাদেরকে কি করতে হবে, সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য তারা কি করেছিলেন, বুদ্ধির মুক্তি করতে হবে, অর্থাৎ তাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটাতে হবে, তাদেরকে ভালোভাবে সমাজের সামনে উপস্থাপন করতে হবে, তাদেরকে শিক্ষা দীক্ষা শিক্ষিত করতে হবে, এই ধরনের ব্যাপার স্যাপার নিয়ে চিন্তাভাবনা করে তারা যে আন্দোলনটা শুরু করেছিলেন সেই আন্দোলনটাকে বলে বুদ্ধির মুক্তি আন্দোলন। মনে রাখবেন, কোনো একটা অচল অবস্থাকে ভেঙে নতুন করে তৈরি করার যে প্রক্রিয়া সেটাকেই বলা হয় আন্দোলন বা বিপ্লব। তাহলে এরকম একটা আন্দোলন সৃষ্টি করেছিলেন মোতাহার হোসেন চৌধুরীরা। তারই ধারাবাহিকতায় যে আজকে মুসলিম সমাজের মধ্যে আমরা কি দেখছি, অনেক ধরনের ছেলে মেয়েদের বিকাশ দেখছি, তারা কি করছে, শিক্ষা দীক্ষা যে এগিয়ে আসছে, এটার জন্য মোতাহার হোসেন চৌধুরীদেরকে ধন্যবাদ অবশ্যই দিতে হয়, কারণ তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বা তাদের ভূমিকার কারণেই আজকে অনেকেই কি হয়েছেন, এই শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অনেক অগ্রগতি লাভ করেছেন। আসেন এখন আমাদের আজকের আলোচ্য বিষয় জীবন ও বৃক্ষ। তার মানে এখানে তো আমি একটা ধারণা দিয়েই দিয়েছি প্রথমে, যে এই পুরো প্রবন্ধ জুড়ে তিনি শুধু একটাই যুক্তি উপস্থাপন করেছেন, তার একটাই যুক্তি ছিল, বলে না আমি কথা বলবো একটাই, পুরো প্রবন্ধ জুড়ে তার একটাই যুক্তি ছিল, সেই যুক্তিটা কি, মানুষকে হতে হবে বৃক্ষের মতো, শেষ খালাস। এই যে বৃক্ষের মতো হবে, বৃক্ষের মধ্যে এমন কি উপাদান আছে, বৃক্ষের মধ্যে এমন কি ব্যাপার আছে যার জন্য মানুষকে বৃক্ষের মতো হতে হবে, এটাই হচ্ছে এই গল্পে, এই সরি এই প্রবন্ধের আমাদের আলোচ্য। তাহলে আসেন আমরা একটু বোঝানোর চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে বৃক্ষ কি, বৃক্ষের কাজ কি,
বৃক্ষ কি করে? দেখেন বৃক্ষ কি করে, বৃক্ষ আমরা জানি একদম অঙ্কুরোদ্গম হওয়া থেকে শুরু করে, এখন অনেকে বলতে পারে স্যার অঙ্কুরোদ্গম মানে কি, অঙ্কুরোদ্গম মানে হচ্ছে ধরেন বীজ থেকে চারা হওয়া পর্যন্ত যে প্রক্রিয়া সেটাকে বলা হয় অঙ্কুর থেকে বিকাশ লাভ করা। অঙ্কুরোদ্গম থেকে শুরু করে পুরো জীবন, সমগ্র জীবন এটা কার, বৃক্ষের, সে অন্যের তরে বিলিয়ে দেয়, অন্যের তরে বিলিয়ে দেয়, অন্যের তরে বিলায়, বিলিয়ে দেয়। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার কিভাবে, কিভাবে বৃক্ষ অঙ্কুরোদ্গম হওয়া থেকে শুরু করে তার সমগ্র জীবন সে অন্যের তরে বিলিয়ে দেয়, কিভাবে কিভাবে? দেখেন এভাবে সহজ কথায়, বৃক্ষ যখন চারা গাছ হয় একটু আস্তে আস্তে বড় হতে থাকে, ফুল ফল লতা পাতা, বৃক্ষের ছায়া, বৃক্ষের কাঠ, বৃক্ষের বিভিন্ন ধরনের ফল, মানে ফলদালি যে উৎপাদন ব্যবস্থা আছে সেটার মাধ্যমে, মানে যে করেই হোক সে কী করে মানুষের তরে বা অন্যের তরে বিলিয়ে দেয়। এমনকি বৃক্ষ যখন মৃত্যুবরণ করে, সহজ কথায় বৃক্ষকে যখন কেটে ফেলা হয় সেই কাঠ দিয়ে কী করা হয়, চেয়ার টেবিল বেঞ্চ বানিয়ে ফেলা, তার মানে তার মৃত্যুটাও কী করে অন্যের তরে সে বিলিয়ে দেয়। তার মানে আমাদের মোতাহার হোসেন চৌধুরীর কথাটা ঠিক সে এরকম যে আমাদেরকেও কী করতে হবে, ওই বৃক্ষের মতো এ ধরনের অবস্থান করতে হবে, আমরাও আমাদের সমগ্র জীবন, মানুষের সমগ্র জীবন মানুষকে কী করতে হবে, অন্যের তরে বিলিয়ে দিতে হবে। সহজ কথা, তার মানে এতক্ষণ যে কথাগুলো বলেছি এই কথাগুলার একটাই সারাংশ, একটাই সামারি, সেটা হচ্ছে বৃক্ষের সহিত, বৃক্ষের সহিত মোতাহের, আমি পুরো নামটা লিখছি না, মোতাহের কিসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন, মানব জীবনের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। আচ্ছা, তিনি আরো বলছেন, মোতাহের হোসেন যদি আরো বলছেন যে বৃক্ষকে ফুল দিতে হয়, ফল দিতে হয়, হ্যাঁ, তারপরে কিন্তু সে কখনো কি করে না, অন্যের আশা করে না, সে সবসময় নিজের কাজ করে যায়। মানুষ কিরকম হতে হবে, কোনো কিছুর এক্সপেকটেশন রাখতে পারবে না, কোনো কিছু আশা করতে পারবে না, এইভাবেই সে কি করে যাবে, তার নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে যাবে অন্যের তরে। এখন আসেন, বৃক্ষের সাথে মানব জীবনের সাদৃশ্য হওয়ার আরো কিছু কারণ বলি, মানে মোতাহার হোসেন চৌধুরী কেন বৃক্ষের সহিত মানব জীবনের সাদৃশ্য খুঁজছেন, কি কি কারণে? প্রথম যেটা, প্রথম যে পয়েন্টটা দেখলাম সেটা তো আমরা দেখলাম পরোপকারী, তার মানে বৃক্ষের মধ্যে একটা কি আছে, পরোপকারী মনোভাব আছে যেটা মানুষের, মানুষেরও হইতে হবে। সেকেন্ড যেটা বৃক্ষের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নীরব সাধনা, দ্যাটস দ্য ইস্যু, দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে বৃক্ষ যে কি করে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে 5, 7, 10, 15, 20 বছর কি করে ফুলে ফলে পরিপূর্ণ হয় এবং অন্যের তরে নিজেকে বিলিয়ে দেয়, এটার মধ্যে কোনো ধরনের কোনো কি আলোড়ন আমরা দেখি না, সে তার নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে নিজের কাজ করে যায়। মানুষকেও ঠিক এরকম হইতে হবে, তার আওয়াজ, তার আলোড়ন কেউ জানবে না, সে নীরবে কাজ করে যাবে অন্যের তরে, তার ফলটাই কি করবে বিকশিত হবে, তার ফলটাই তাকে পরিচিত লাভ করাবে। বৃক্ষের ব্যাপারটাও অনেকটা এরকম, বৃক্ষ কি করে নীরব সাধনার মতো করে যায় এবং ওই নীরব সাধনার কারণে বৃক্ষের সাথে মানব জীবনে তিনি সাদৃশ্য খুঁজে পেয়েছেন। এরপরে বৃক্ষের ক্ষেত্রে তিনি আরেকটা যা জিনিস যেটা খুঁজে পেয়েছেন সেটা হচ্ছে তার প্রাপ্তি ও দান, খুবই 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 ইম্পর্টেন্ট। বৃক্ষের ক্ষেত্রে যা তার প্রাপ্তি তাই তার দান, তার মানে সে যেটা অর্জন করে সেটা কি করে অন্যের কাছে নীরবে বিলিয়ে দেয়, এখানে কোনো তার কি থাকে না, প্রাপ্তি থাকে না। এই প্রাপ্তি যেটা, এই প্রাপ্তি হচ্ছে ফুলে ফলে পরিপূর্ণ হওয়াটা, ফুলে ফলে পরিপূর্ণ যেটা পরিপূর্ণতা সেটাই হচ্ছে তার প্রাপ্তি। এখন কথা হচ্ছে তাই তার দান, তার মানে যখন সে কি হয় অন্যের তরে নিজেকে বিলিয়ে পূর্ণতা লাভ করে তখনই কি হয় তার, তখনই তার দানটা স্পষ্ট হয়। মানুষের ক্ষেত্রে এটা হবে, ধরেন কেউ একজন ব্যারিস্টার হইল, তাহলে সে কি করলো, শিক্ষা দীক্ষায় শিক্ষিত হয়ে, দীক্ষিত হয়ে ব্যারিস্টার হলো, এই যে ব্যারিস্টার হয়ে সে যে সমাজের সেবা করলো, নিজের জ্ঞানটা দান করে দিল সমাজে, এতেই তো তার পূর্ণতা, পূর্ণতা আসলো। বৃক্ষের ক্ষেত্রেও ঠিক এরকম, সে ফুলে ফুলে পরিপূর্ণ হয় এবং সেই ফুল ফুলগুলো কি করে দেয়, দান করে দেয়, ওই দানের মাধ্যমে তার কি হয়
প্রাপ্তিটা আরও স্পষ্ট হয়। মানুষের ক্ষেত্রে এটা, আপনি একজন শিক্ষক, ধরেন আমার কথাই ধরেন, আমার এই শিক্ষাটা যদি আমি কী করতাম, আমার মাথার মধ্যে রেখে দিতাম, আপনাদের কাছে যদি বিলিয়ে না দিতাম, তাহলে তো আমার দানটা স্পষ্ট হইতো না। সৃজনশীল মানুষের ক্ষেত্রে প্রাপ্তি এবং দানটা এভাবেই স্পষ্ট হয়। তারা গ্রহণ করবে, প্রাপ্তি হবে, প্রাপ্তির পরে সেই প্রাপ্তিটা অন্যের কাছে বিলিয়ে দেবে, সেখানে যে তার দান হচ্ছে, এই দানটা আসলে তার প্রাপ্তি হচ্ছে। কেন? এই দানের মাধ্যমে সে কী করছে, সবার কাছে নিজেকে তুলে ধরতে পারছে। এবার আসেন, এত কথা বলছে মোতাহার হোসেন চৌধুরী কার সম্পর্কে? বৃক্ষের সহিত মানব জীবনের সম্পর্কে। কিন্তু ওই যে আজকের আলোচনা শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ভিন্ন কথা। তার মতে, রবি ঠাকুরের মতে বা রবীন্দ্রনাথের মতে, এবার আসেন রবীন্দ্রনাথের প্রসঙ্গ আসলো। তো রবীন্দ্রনাথ বলছেন কি বলছেন? রবীন্দ্রনাথ বলছেন যে না, বৃক্ষের সাথে না, নদীর জীবনের সাথে মানুষের জীবনের সাদৃশ্য স্পষ্ট। মানব জীবনের সাদৃশ্য নাকি স্পষ্ট। এখন যেহেতু রবীন্দ্রনাথ সে সময়ের একজন বিখ্যাত কবি ছিলেন, লেখক ছিলেন, তার কথা তো ফেলে দেওয়ার মতো না, এটারও একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। রবীন্দ্রনাথ বলছেন যে না, নদী কী করে, যখন হিমালয় থেকে বা হিমালয় বাদ দেন কোনো একটা পাহাড় থেকে যখন সমতলে আসে, তাকে অনেক কী করতে হয়, বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। মানে রবীন্দ্রনাথের ব্যাখ্যাটা ছিল এরকম, নদীকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তারপরে সমতলে আসতে হয়। ঠিক তেমনিভাবে নাকি মানব জীবনে এরকম অনেক বাধা বিপত্তি আছে, সেজন্য রবীন্দ্রনাথ বলছেন মানব জীবনের সাথে বৃক্ষের, সরি, নদীর গতিশীলতার ছবি স্পষ্ট। নদীর গতিশীলতার ছবি স্পষ্ট, এটা রবীন্দ্রনাথের কথা। কেন? নদীকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়, মানুষকেও ঠিক ঠিক মানুষকেও জীবন পথে কি করতে হয়, নানা প্রতিকূলতা মোকাবেলা করতে হয়। এই জন্য রবীন্দ্রনাথের মতে বৃক্ষের সাথে নয়, নদীর গতিশীলতার সাথে মানব জীবনের ছবি বা ছাপ স্পষ্ট। দেখেন, এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন নদীর সাথে মানব জীবনের ছাপ স্পষ্ট? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে নদী যখন পাহাড় থেকে নামে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে নামে, তার মানে সে তার পথ চলাটা সহজ নয়, সরল নয়, তাকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আবার নতুন করে পথ সৃষ্টি করে আবার কী করতে হয়, সমতলে আসতে হয়। ঠিক মানুষকেও জীবনে অনেক চড়াই উৎরাই পার করে অনেক বাধা বিপত্তি মোকাবেলা করে তারপরে আসতে হয়, জীবনটাকে সাজাতে হয় ঢেলে। সেজন্য রবীন্দ্রনাথের মতে নদীর সাথে মানব জীবনের সাদৃশ্য স্পষ্ট। আরও স্পেসিফিকভাবে বললে নদীর গতিশীলতার সাথে সাথে মানব জীবনের ছবি, মানব জীবনের ছবি স্পষ্ট। কিন্তু আমাদের মোতাহার হোসেন চৌধুরী বলছেন যে না, নদীর সাথে যেটা মানতে পারলাম না, রবীন্দ্রনাথ কেন যে এই কথা বললো এটাই তো বুঝলাম না। তিনি ব্যাখ্যা করছেন যে না, দেখেন, নদীর গতিশীলতা হচ্ছে দ্রুত, নদীর গতিশীলতা দ্রুত। কে বলছেন? মোতাহার হোসেন চৌধুরী। তার মানে মানব জীবনের সাধনা এরকম দ্রুত হইতে পারে না, মানব জীবনের সাধনা হইতে হবে কিভাবে, ধীর স্থির, ধীর স্থির হইতে হবে মানব জীবনের সাধনা। আর এটা নদীর মধ্যে না, কার মধ্যে আমরা দেখি, বৃক্ষের মধ্যে দেখি। এই যে বললাম শুরুতে, বৃক্ষ আস্তে আস্তে ধাপে ধাপে 5 বছর 10 বছর 50 বছর পরে গিয়ে ফলশালী হয়, তাহলে মানব জীবনেরও সাধনা হতে হবে এরকম ধীর স্থির। সাধনার ক্ষেত্রে কখনো তাড়াহুড়া করা ঠিক না, নদীর মধ্যে যেটা দেখি। আচ্ছা, এরপরে যেটা দেখি, দেখেন নদীর মধ্যে যেটা দেখি, আত্মবিসর্জন দেখি। এটা নদীর মধ্যে কিভাবে আত্মবিসর্জন দেখি, কই নদী, হ্যাঁ নদীর মধ্যে আত্মবিসর্জন দেখি। কেমনে দেখি? নদী এত কষ্ট করে চড়াই উৎরাই পার করে সমতলে আসে, এসে সে কী করে, সে বঙ্গোপসাগরে বা কোনো একটা সাগরে গিয়ে পতিত হয়, তার আর কোনো অস্তিত্ব থাকে না। মানব জীবন কীরকম হবে? মানব জীবন হবে কি কই, ধীরস্থির সাধনা করবে, এবং সে সাধনাটাই কী হবে, পুরো পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট হবে, তার পরিচিতি হবে, সে আত্মবিসর্জন তো দিবে না। আমি আরও সহজ করে বলি, ধরেন আপনারা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী, এখন আপনি কী করলেন, খুব কষ্ট করে 3-4 মাস রাত দিন কষ্ট করে পরিশ্রম করলেন, কিন্তু যেদিন পরীক্ষা তার আগের দিন আত্মহত্যা করে মরে গেলেন, লাভটা কী হইলো, আপনার পরীক্ষার কোনো ফায়দা হইলো? ঠিক কাজটা হচ্ছে এরকম নদীর মতো হইলো না? নদী এত কষ্ট করে সমুদ্র, কী বলা যায়, পাহাড় থেকে নেমে সমতলে নেমে এসে কী করে, সে এমন একটা সময় আসে সে কী করে, নিজেকে সমুদ্রের মধ্যে পতিত করে দেয়। এই যে আত্মবিসর্জন নদীর মধ্যে, এই কারণে আমাদের মোতাহার হোসেন চৌধুরী বলছে যে না,
নদীর মধ্যে নয়, বৃক্ষের মধ্যেই মানব জীবনের সার্থকতার ছবি স্পষ্ট। কেন? কারণ বৃক্ষের মধ্যে প্রাপ্তি এবং দান দেখা যায়। সে যেটা দান করে সেটাই তার প্রাপ্তি হয়, এখানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাই সে ফুলে ফলে পরিপূর্ণ হয়ে প্রাপ্তি লাভ করে এবং সেই ফুল ফল বা নিজের নিজের যে প্রাপ্তিটা সেটাকে অন্যের তরে বিলিয়ে দিয়ে সে কী করে আরও পূর্ণতা লাভ করে, তার এটা আত্মবিসর্জন না। সেই জন্য নদীতে নয় বরং মানব জীবন এই কী বলে যে বৃক্ষের সাথে মানব জীবনের সার্থকতার ছবিটা স্পষ্ট হয়। আর একটা কারণ তো বলছিলেন তিনি, নদীর গতিশীলতা হচ্ছে কি, গতিশীলতা হচ্ছে দ্রুত, মানব জীবনের গতিশীলতা হওয়া উচিত স্থির বা ধীর, আস্তে আস্তে সাধনা করবে। কারণ স্বাধীনতা সাধনার ক্ষেত্রে কখনোই তাড়াহুড়া ঠিক না। যেমন কথার কথা, আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, আপনি দুই দিন আগে পড়ে কি টিকে যেতে পারবেন? কখনো না। আপনাকে কি করতে হবে, দুই তিন মাস, চার মাস, পাঁচ মাস ধীরে ধীরে পড়ে জ্ঞান অর্জন করে তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে, তখনই আপনি বলতে পারবেন যে না, এই পাঁচ মাসের পরিশ্রমের ফলে আপনি একটা রেজাল্ট পাবেন। কিন্তু আপনি যদি দুই দিন আগে বৃক্ষের ওই কী বলে নদীর মতো দুই দিন খুব কষ্ট কষ্ট করে পড়তে দেন, লাভ হবে না। সাধনা কখনো গতিশীল হওয়া উচিত না, সাধনা হইতে হবে ধীর এবং স্থির। এবং এই ধীর স্থির সাধনা কার মধ্যে দেখি, বৃক্ষের মধ্যে দেখি। সেই জন্য মোতাহার হোসেন চৌধুরীর মতে মানব জীবনের সাথে বৃক্ষের যতটা মিলে, যতটা স্পষ্ট হয়, সেটা নদীর সাথে হয় না। এবার আসেন, বলেছিলাম না প্রত্যেকটা প্রবন্ধের শেষে কিছু দিক নির্দেশনা থাকবে, নির্দেশনা এইবারে আসি কিছু দিক নির্দেশনা। তাহলে এখানে কী দিক নির্দেশনা দেখেন, এখানে দিক নির্দেশনা হচ্ছে এরকম, আমাদের মোতাহার হোসেন চৌধুরী বলছেন যে পরিপক্কতা লাভ করতে হবে, পরিপক্কতাই সব, এটা হচ্ছে তার দিক নির্দেশনা। তার মানে আপনাকে কী করতে হবে, মানুষ হিসেবে আরও পরিপক্ক, আরও আরও গঠনশৈলী হতে হবে। ধরনা আপনি যদি আরও গঠনশৈলী, আরও পরিপক্ক না হন, তাহলে মানব জীবনের আপনার কোনো যেটাকে বলে যে জীবন লাভ করে কোনোই ফায়দা হয় নাই। কারণ আপনার মধ্যে যদি, হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি পরিপক্কতাটা কীভাবে আনবেন, কীভাবে আপনার মনের মধ্যে ম্যাচুরিটি বা পরিপক্কতা আসবে, এটার জন্য তিনি আরও কিছু বলেছেন। সেই কথাগুলো কী কী? সেই কথাগুলো হচ্ছে বিচিত্র প্রেম, অভিজ্ঞতা ইত্যাদি আপনাকে ধারণ করতে হবে। তাহলে আপনার মধ্যে যদি বিচিত্র প্রেম, অভিজ্ঞতা ইত্যাদি আপনি ধারণ করেন, আপনি যদি মানুষের মতো মানুষ হন, তখনই আপনার মধ্যে পরিপক্কতা আসবে এবং ওই পরিপক্কতাই আমাদের সৃষ্টিশীলতাকে বিকাশ করবে। সহজ কথায়, একজন সৃষ্টিকর্তা যে আমাদেরকে তৈরি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যে বলি আমরা সৃষ্টির সেরা জীব, কীভাবে নিজেকে সৃষ্টির সেরা জীব হিসেবে উপস্থাপন করতে পারবো, আমাদের মধ্যে যদি এই ধরনের অভিজ্ঞতা থাকে, বিচিত্র প্রেম যদি মনে ধারণ করি, অন্যের তরা যদি নিজেকে নিবেদন করি, বিলিয়ে দিই, তখনই আমরা পরিপক্ক হতে পারবো। আর এই পরিপক্ক ফলটাই, এই পরিপক্কতাই আমাদের যে সৃষ্টিকর্তা আছে তার জন্য কী হবে, আনন্দদায়ক হবে, ফলস্বরূপ হবে। শেষে তিনি বলছেন, বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও ইঙ্গিত। কারণ আমি যখন বৃক্ষের দিকে তাকাই না, যখন তার এই সাধনা, নীরব সাধনা দেখতে পাই, তখন আমার মনটা কী হয়, আরও অনেক বেশি আনন্দিত হয়ে ওঠে। সেই জন্য বলছে বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা, শুধু বেড়েই যাচ্ছে তা না, প্রশান্তিও দিচ্ছে। কার মনে প্রশান্তি দিচ্ছে? আমাদের মনে। বৃক্ষের দিকে তাকিয়ে আমরা কি আমাদের মনটাকে আরও কী করতে পারছি, শান্ত, ধীর, স্থির করতে পারছি। তাহলে আশা করি পুরো প্রবন্ধটাই আপনারা বুঝতে পেরেছেন। তাও আমি যেহেতু পুরো প্রবন্ধটা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে আলোচনা করেছি, যেতে যেতে মানে এখান থেকে বের হতে হতে আমি কী করতেছি, একটা মূল বক্তব্য টেনে দিচ্ছি। তাহলে আমাদের অধ্যকার প্রবন্ধের বিষয়বস্তু হচ্ছে জীবন ও বৃক্ষ। তার মানে জীবনের সাথে মোতাহার হোসেন চৌধুরী কিসের বৃক্ষের সাদৃশ্য খুঁজে বেরিয়েছেন। তার মতে বৃক্ষ যেরকম নীরব সাধনা করে, ধীরস্থির সাধনা করে, বৃক্ষ যেমন অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দেয়, ঠিক তেমনি হবে মানবের জীবনটাও হওয়া উচিত এরকম, পরোপকারী হবে মানুষ, অন্যের তরে নিজেকে বিলিয়ে দেবে, অন্যের জন্য কাজ করবে। তো এই কথার প্রেক্ষিতে তিনি একজনের প্রসঙ্গ এনেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আপনি বলতে পারেন যে কেন রবীন্দ্রনাথের প্রসঙ্গ এনেছেন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তৎকালীন অনেক বড় একজন, বড় মাপের ব্যক্তিত্ব। সহজ কথায়, মোতাহার হোসেন চৌধুরীরা যে সময় লেখালেখি করতেন, সে সময় রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইতিমধ্যে প্রতিষ্ঠিত, বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি বা লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ তার এক লেখায় বলেছিলেন যে না, বৃক্ষ নয়, নদীর গতিশীলতার মধ্যে মানব জীবনের মনুষ্যত্বের ছাপ বা সার্থকতার ছবি স্পষ্ট। রবি ঠাকুরেরও কিছু বক্তব্য ছিল। রবি ঠাকুর বলছেন, নদীকে অনেক কষ্ট করে অতিক্রম করে, পথ পাহাড় পর্বত অতিক্রম করে তারপরে সমতলে আসতে হয়, ঠিক মানব জীবনে এরকম বাধা বিপত্তি আছে, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা আছে, সেই জন্য নাকি নদীর সাথে মানব জীবনের সার্থকতার ছবি স্পষ্ট। তা আমাদের মোতাহার হোসেন চৌধুরী সুন্দর করে যুক্তি উপস্থাপন করে তার এই কথাটাকে খণ্ডন করে দিলেন, ভেঙে দিলেন। তিনি বললেন যে না, নদী আসে অনেক কষ্ট করে, প্রতিবন্ধকতা মোকাবেলা করে, ঠিক আছে, কিন্তু দিন শেষে সে কী করে, দিন শেষে আত্মবিসর্জন দিয়ে দেয়, কোথায়, সাগরে। মানব জীবনটাও কি এরকম হওয়া উচিত? না, মানব জীবন হবে কেমন, সে ধীরস্থির সাধনা করবে এবং সে কি করবে, তার প্রাপ্তি অর্জন করবে প্রদানের মাধ্যমে।
কিভাবে সে পরিপূর্ণতা লাভ করবে, তার তার যে সাধনা আছে, যে সাধনা সে করে গেছে, সে ডাক্তার হয়েছে, সে ইঞ্জিনিয়ার হয়েছে, সে শিক্ষক হয়েছে, সেই শিক্ষা, সে ডাক্তারিত্ব, সে ইঞ্জিনিয়ারিংয়ের যে মেধা, সেগুলো মানবের তরে সে বিলিয়ে দিবে। এখন একজন ডাক্তার এত কষ্ট করে ডাক্তার হয়েছে, ডাক্তার হয়ে সে আত্মহত্যা করে মরে গেছে, তো কোনো লাভ আছে ওই ডাক্তারশিপের? নদীর ব্যাপারটা তো এরকম, এত কষ্ট করে আসছে, এসে কী করছে? সমুদ্রে পড়ে নিজেকে বিলিয়ে দিছে। আপনি নেপালের দিকে গিয়ে দেখেন কখনো, ওখানে কোনটা নদী কোনটা সাগর বুঝে যাচ্ছে না। তার মানে এখানেই বোঝা যাচ্ছে নদী তার নিজস্ব অস্তিত্ব রাখতে পারে না, কিন্তু মানুষ তার নিজস্ব অস্তিত্ব রাখতে হবে। যদি নিজস্ব অস্তিত্ব না রাখে তাহলে কখনোই কী করতে পারবো না, মানুষের এই ব্যাপারটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, এবার আসেন, এই কথাগুলো বলতে বলতে তিনি আরও বলেছেন, এইসব আলোচনার প্রেক্ষিতে এটা ধারণা করা যায়, যেহেতু মানব জীবনের সাধনা হতে হবে ধীর স্থির, যেটা বৃক্ষের মধ্যে স্পষ্ট, তাহলে মানব জীবনটা হওয়া উচিত বৃক্ষের মতো, নদীর মতো না। তিনি আরও বলছেন, কেন যে রবীন্দ্রনাথ বৃক্ষের বৃক্ষের দিকে তাকাতে গেলেন বুঝলাম না, যদি বৃক্ষের দিকে না তাকায়, বৃক্ষের ফুল ফোটার দিকে তাকাইতেন তাহলে বুঝতে পারতেন যে কত কষ্ট করে তাকে কী করতে হয়, অনেক পথ অতিক্রম করে ফুলটা ফুটাইতে হয়, মানুষকে কত কষ্ট করে নীরব সাধনা করে তারপরে সফলতাটাকে অর্জন করতে হয়। এই জিনিসটা যদি দেখতেন, তিনি বলছেন, মতলাসন যদি বলছেন যে তিনি যদি এটা দেখতেন তাহলে তিনি কখনো নদীর গতিশীলতার সাথে মানব জীবনের সার্থকতার ছবির স্পষ্টতা খুঁজে পেতেন না, তিনি বৃক্ষতেই খুঁজে পেতেন। আর শেষমেশ মোতার হোসেন চৌধুরী আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি বলছেন, মনের মধ্যে পরিপক্কতাকে ধারণ করতে হবে, অর্থাৎ বিচিত্র প্রেম, অভিজ্ঞতা, বিজ্ঞান, দর্শন ইত্যাদির চর্চা করতে হবে। এসব জিনিসই মানুষকে কী করে, অনেক বেশি পরিপক্ক করে তোলে। এই পরিপক্কতাই তাকে কী করবে, একটা সময় একজন প্রকৃত মানুষ হিসেবে তৈরি করবে। আর শেষে জাস্ট একটা লাইন দিয়ে তিনি পরিসমাপ্ত করছেন এই প্রবন্ধটা, যে বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তির ইঙ্গিত। অর্থাৎ বৃক্ষের দিকে তাকালে আমি শুধু গাছকে বাড়তে দেখি তা না, এই গাছের বৃদ্ধির সাথে সাথে যে যে এত শ্রম দিয়েছে, এত কষ্ট করেছে, এত সাধনা করেছে, সেই সাধনাটাও আমার চোখে পড়ে, বুঝতে পেরেছি। তাহলে সহজ কথায় পুরো প্রবন্ধে তিনি কী করেছেন, জীবনের সাথে বৃক্ষের একটা মিল বা সাদৃশ্য খুঁজে বেরিয়েছেন। আর আমাদের পরীক্ষা যদি আসে এই ধরনের কোনো প্রশ্ন, আমরা পুরো প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরীর যে বক্তব্য যে বৃক্ষের সাথে মানব জীবনের সার্থকতা কেন, এই এই পয়েন্টগুলো ধরে ধরবো। যেমন বৃক্ষ পরোপকারী, বৃক্ষ যেমন নীরব সাধনা করে, বৃক্ষের মধ্যে প্রাপ্তি ও দান যেমন স্পষ্ট হয়, মানব জীবনের সাথেও মানব জীবনের মধ্যেও যাতে এই জিনিসগুলো স্পষ্ট হতে পারে। আশা করি আলোচনাটা আপনাদের কাছে বোধগম্য ছিল। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আপনারা পাঠ পরিচিতিটা একটু ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আমরা এই আলোচনাটি এখানে স্থগিত করছি, এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের আলোচনা সেই অস্ত্রতে। ঠিক আছে, তাহলে আসেন আমরা সেই অস্ত্র নিয়ে আলোচনা করি।